ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার দায় কার, কে নেবে ট্রেন দুর্ঘটনার দায়, প্রধানমন্ত্রী নাকি রেলমন্ত্রী? দেশে ফাঁসি বাসের সরকার নিপাত যোগ দয়া করুন। কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে মুর্শিদাবাদের বহরমপুরে কথাগুলি বললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মুর্শিদাবাদ জেলা কমিটির জেলা কনভেনশন অনুষ্ঠিত হলো বহরমপুর রবীন্দ্র সদনে। অনুষ্ঠানের প্রধান বক্তা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ছিলেন। ইটাহারের বিধায়ক ও জেলা অবজারভার সংখ্যালঘু সেল মোশাররফ হোসেন, জেলা সভাপতি শাহনি সিংহ রায়, পৌরপিতা নারুগোপাল মুখার্জি, সমস্ত বিধায়কেরা এবং জেলার বেশ কিছু নেতৃত্ব ও ইমামরা। মেয়র আশ্বাস দিলেন আগামী দিনে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক সরকারি ইংরেজি মাধ্যমে স্কুল হবে এবং কমিটির পক্ষ থেকে যে সমস্ত আর্জি দেওয়া হলো সেগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং কেন্দ্র সরকারকে রীতিমতো এক হাত নেন, এমন গাফিলতির জন্য দায়ী যারা তাদের শাস্তির দাবি করে। অপদার্থতার চূড়ান্ত রেলমন্ত্রী, নাচতে না জানলে উঠান বেকা। আমি জানি না কে কি চেঞ্জ করেছে না করেছে, তাহলে ভিজিলেন্স আপনার কোথায়? আপনি রেলমন্ত্রী হিসেবে এবং প্রধানমন্ত্রী অপদার্থ, আপনাদের ইডি সিবিআই দিয়ে শুধু বিরোধীদের ধরা হচ্ছে, আর রেলের ভিজিলেন্স কোথায়? যদি কেউ চেঞ্জ করে থাকে তাহলে আপনার ভিজিলেন্সে ধরা পড়ার কথা। তার মানে আপনারা অপদার্থ যদি সত্যি সত্যি হয়ে থাকে, আমি জানি না হয়েছে কি না, উনি মিথ্যা কথা আবার ওই কবজের মতন আবার মিথ্যা বলছেন কি না জানি না, কিন্তু তাই সেই অপদার্থ তার দায়িত্ব আপনার। দুর্ঘটনার সঙ্গে কবজের কোনো সম্পর্ক নেই, তাহলে কবজটা কি রেলমন্ত্রী নিজের গায়ে পড়ানোর জন্যে? আপনি তো বলেছিলেন ওখানে এ করে যে কবজ দুটো আসবে, এসে সেখানে রেলকে দাঁড় করিয়ে দেবে, একটা রেলের সাথে একই লাইনে যদি আরেকটা যায় তাহলে অটোমেটিক স্পিড কমে যাবে। এ তো রেলমন্ত্রী নিজে তো এটা প্রেস কনফারেন্স করেছিলেন, আপনাদের টিভিতেই তো আমি দেখেছি। আপনার টিভিতে আমি দেখেছি, তাহলে আপনার টিভিতে অসত্য কথা বলা হয়েছে, আপনার টিভিতে অসত্য প্রচার হয়েছে, তাহলে আপনার টিভির উচিত রেলমন্ত্রীর কাছে কেস করার। আপনারা কেন চুপ করে যান? আপনার আপনার টিভির মাধ্যমে আমরা দেখেছি। দ্বিতীয়, মেক ইন ইন্ডিয়া এখন ডিজাস্টার ইন্ডিয়া হয়ে রয়েছে, সবটাই হচ্ছে চমক। ইলেকশনের আগে আগের বার আমাদের নিরাপত্তা রক্ষীগুলোকে বলি দিয়ে, যেটা গভর্নর তো প্রাক্তন গভর্নর বলেছিলেন কাশ্মীরে প্লেনের ব্যবস্থা না করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে ইলেকশন জেতা, ভারতবর্ষের মানুষ এটা ক্ষমা করবে না। দাদা, রেলমন্ত্রী বলছেন পরিকল্পনা করে। ধুলিয়ান শহরে বাসুদেবপুর বাসস্ট্যান্ডে একমাত্র ব্র্যান্ডেড পোশাকের বিশ্বমানের শোরুম সাহিল গার্মেন্ট, থাকছে টলিউড বলিউড ফ্যাশন। সাহিল গার্মেন্টসে পাবেন শুটিং শাটিং থেকে শুরু করে নামি দামি কোম্পানির ছেলেদের শার্ট, টি শার্ট, জিন্স প্যান্ট, কটন প্যান্ট সহ যাবতীয় রেডিমেড পোশাক। সাহিল গার্মেন্টসে থাকছে মেয়েদের চোখ ধাঁধানো মন মাতানো ফ্যাশনেবল চুড়িদার, সালোয়ার, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স প্যান্ট, কুর্তি, টপ, লেহেঙ্গা সহ সমস্ত রকম রেডিমেড লেডিস গার্মেন্টস এর বিপুল সম্ভার। সাহিল গার্মেন্টসে পাচ্ছেন ভারত বিখ্যাত মন মাতানো শাড়ির সম্ভারে, বিয়ের বেনারসি থেকে সিল্ক শাড়ি, দুর্দান্ত কালেকশন। এছাড়াও রয়েছে বিছানার সামগ্রী ও বিয়ের পোশাকের অভাবনীয় সম্ভার। সাহিল গার্মেন্টস বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক, ধুলিয়ান, মুর্শিদাবাদ।